বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিং অফ কাইটসে। আবারও দেখে নেবো দাদার কাছে কী কী কালেকশান আছে। তার আগে বলে রাখি, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। স্টে টিউন। বন্ধুরা, আমরা চলে এসেছি কিং অফ কাইটসে। আমাদের সামনে রয়েছে সুদীপ্ত দা। তো সুদীপ্ত দা, কেমন আছো? তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমাদের কি কি দেখাতে পারবে? আজকে আরো নতুন নতুন ভ্যারাইটি দেখাবো। ডেইলি যেরকম তোমরা দেখো নতুন নতুন, আর নতুন মানজাও। নতুন মানজা বলতে, মানজা তো ওই আমার ওই 10টায় বেরিয়েছে। আচ্ছা বন্ধুরা, সুদীপ্ত দা এখন কি কাজ করছে বলতে পারবে? এনি গেস? দেখো কি কাজ হচ্ছে। সুদীপ্ত দা নিজের প্রোডাকশন করছে, নিজেরই ঘুড়িতে স্ট্যাম্প মারছে। এগুলোকে বলা হয় ব্র্যান্ডিং। সবাই সময় পাওয়া যায় না, একটা স্ট্যাম্প মারা ঘুড়ি আমাকে দেবে প্লিজ? দেখো বন্ধুরা কিভাবে স্ট্যাম্পিংটা করা হচ্ছে। এই দেখো কি লেখা আছে বন্ধুরা, কিং অফ কাইটস। ভালো ঘুড়ির একটাই ঠিকানা, কিং অফ কাইটস। আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি থার্ডার কোয়ালিটি। দেখো পোড়া কাঠির উপর গোল থার্ডা, তার সাথে কামানিটাও খুবই ভালো কামানি রয়েছে। এইরকম একটা ঘুড়ি ওড়াবে, এই একটা ঘুড়ি 10টা ঘুড়ির সমান। বাহ, এটা তো খুবই সুন্দর। এটা দাদা আমার জন্য রেখে দাও। এখানে আমরা এই এতজন ভাই আছি, এই ঘুড়িটা সবাই একটা একটা করে নিয়ে নেব। দেখো এটা তো রাখার আমার জায়গা খুব একটু শর্ট, রাখতে আর পাচ্ছ না, তুমি নিয়েই নাও। তোমরা থ্যাংক ইউ দাদা, ভাগ করে নাও। চারটে আছে, চারটে আমরা সবাই মিলে ভাগ করে নেব। এই আরেকটা ডিজাইন বন্ধুরা দেখো, ডিজাইনের কোনো অভাব হবে না। কিং অফ কাইটসে আসবে ঘুড়ির কোয়ালিটির সাথে ডিজাইনটাও তোমরা পাবে। এটার প্রাইসটা কি রিভিল করা যাবে? এটা হচ্ছে 180 টাকা ডজনের ঘুড়ি, রিভিল করেই দিলাম। ঘুড়ির প্রাইসটা রিভিল করেই দিলাম। মানজা আদার্স আইটেম জানতে হলে একবার আমার এখানে ভিজিট করতে হবে। সব জিনিস আমি ফোনে দাম করতে পারি না, এমন নয় যে আপনার জন্য আলাদা দাম, ভাই যে ভিডিও করছে তার জন্য আলাদা দাম, আমার যারা পাড়ার ছেলেরা আছে তার জন্য আলাদা দাম, বেপাড়ার ছেলের জন্য আলাদা দাম, এরকম কোনো ব্যাপার নেই। সবার জন্য একটাই দাম। যারা এক পিস ঘুড়ি নেবে তার জন্য এক দাম, যারা 1000 পিস ঘুড়ি নেবে তাদের জন্য এক দাম। দামটা ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটির উপরে, আইটেমের উপরে, কোয়ান্টিটির উপরে আমাদের দাম বৃদ্ধি হয় না, ঠিক আছে? তো এই টাইপের ঘুড়ি আপনি যদি আপনারা আমার কাছে নিতে চান, এই টাইপের ঘুড়ি আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে 180 টাকা ডজন, মানে 15 টাকা পিসের ঘুড়ি। তার মধ্যে আপনারা এরকম ফিনিশিং, এরকম কাগজ কাটিং, এরকম টাইপের কাঠি যেগুলো আপনাদের উড়িয়ে ভালো লাগবে বা আপনি উড়িয়ে মজা পাবেন, সেই টাইপের ঘুড়ি আপনারা আমার কাছে পেয়ে যাবেন। ডিজাইন দেখো বন্ধুরা পুরো ভরে ভরে রয়েছে। এবার একটার পর একটা ডিজাইন খালি উঠবে আর তোমাদের দেখানো হবে। এই দেখো এম, এই সব দেখাচ্ছি যেটা এখনই বললাম। এরপরে আবার নতুন ভিডিও দেব পেপার আর কাঠি। এটা ইন্দোনেশিয়ান এমএফ আছে, এটার একটু এই মানে এগুলো পেপারগুলো হোয়াইট আছে, ঠিক আছে? হোয়াইটের পরে ইন্ডিয়ায় আসার পরে এগুলো টাইম করা হয়, কালার করা হয়, তারপরে এতগুলো কালার ভেরিয়েশন। তো এই পেপারগুলো সম্বন্ধে ডিটেলিং আপনাদের বলবো, এখন জাস্ট সামান্য কাজ দিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে আপনাদের ডিজাইনও দেখাচ্ছি, ঘুরের মধ্যে কী কী করে এনেছে। এই আর একটা কালার, এই আর একটা কালার, যত বেশি জোড়াই তত বেশি আঠার কাজ। ডিজাইন ঘুড়ি
ফ্যান্সি ঘুড়ি বা ডিজাইনার ঘুড়ি যেগুলো আপনারা ওড়াচ্ছেন সেগুলো ওড়ানোর আগে অবশ্যই টেপিংয়ের দিকে ধ্যান দেবেন, যাতে জোড়াগুলোতে আপনাদের সব জায়গাতে যেগুলোতে আঠা আপনাদের জোড়াই আছে সেই জায়গাগুলোতে আপনারা ধ্যান দিয়ে টেপিংটা করে নেবেন। কারণ টেপিং যদি না করেন, যদি কোনো জায়গা থেকে হাওয়া পাস করে আকাশের উপরে উঠে ঘুড়িটা ফেটে যাওয়ার চান্স থাকে। আজকালকার ডেটে একটা ঘুড়ির দাম 10 টাকা 12 টাকা 20 টাকা 15 টাকা এরকম দাম, ঠিক আছে, একটা অ্যাভারেজ দাম হচ্ছে, এর উপরেও দাম হয়তো একটা 10 টাকা 20 টাকা যদি চলে যায়, মানে সেটাকে কাজে না লাগিয়ে সেটা যদি চলে যায় তখন সেটা গায়ে লাগে। কারণ ভালো ঘুড়ি একটা বনের মতো ঘুড়ি আকাশে উঠে ফেটে যায় তখন সেটা গায়ে লাগে। তো টেপিং অবশ্যই করবেন, টেপিংয়ের ভিডিও ভাইয়ের ভিডিওতেই আছে, ভাইয়ের ভিডিওতে আমি মানে দিয়ে দিয়েছি, ভাইকে বলিয়ে করেছি টেপিংয়ের ভিডিওটা একটু করে দাও যাতে তোমাদের সুবিধা হয়। এই সঙ্গে সঙ্গে আরও নতুন ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই ঘুড়ির মধ্যে, এই আরেকটা। বাহ, এটা খুবই সুন্দর। তো এটা ওই ভাইকে দিয়ে দাও, ভাই ওখান থেকে থামস আপ দেখিয়েছে ভাইকে। এই আরেকটা নিতে, এটা ওই MF পেপারের উপরে, এটা ওই অস্ট্রেলিয়ান পেপারের মতোই। হ্যাঁ, এই পেপারটা ওই ওরকম দুমড়ানো মোচড়ানো যাবে, যাবে এইভাবে ধরা যাবে, অসুবিধা নেই। এটা ওই পেপার নয় যেটা আঙুল দিয়ে টিপ দিলে ছিঁড়ে যায় এরকম টাইপের পেপার নয়, যথেষ্ট শক্তপোক্ত পেপার, অস্ট্রেলিয়ান পড়লে পেপার পড়লেও বেচা যায়, ঠিক আছে, বাট বারবার করে বলছি অস্ট্রেলিয়ান পেপার নয়। এটা হচ্ছে খাতিমা 4.5 পেপারের উপরে, এই ডিজাইনটা পুরোটা ইউনিক, একটু ত্রিশূল টাইপের ডিজাইন আছে এটা। এই হচ্ছে ঘুড়ির ভিডিও মেশিন, এই হচ্ছে ঘুড়ির কাঠি, এই হবে ঘুড়ির কোয়ালিটি। আগে একটা ডিজাইন দেখেছি, এটা ইনভার্স কম্বিনেশন, ব্ল্যাকের উপরে আগেটা ছিল হয়তো পিঙ্কের উপরে, এই টাইপের ঘুড়িগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে। সিজন পারপাস যারা একটু রং চঙিয়ে বেশি রং চঙিয়ে ঘুড়ি চান তারা এইসব ঘুড়িগুলো আগে থেকে এসে কালেকশন করে নিতে পারে। এই একটা ঘুড়ি দেখুন, এটা হচ্ছে ছক্কা মার, ঠিক আছে, অ্যাকচুয়ালি এর বড় খোপগুলো থাকে জেনারেলি অ্যাভেলেবেল, তো এই ছোট খোপের ঘুড়ি এই 27.5 ঘুড়ির সাইজের উপরে যদি আপনাদের নিতে হয় আমার কাছে আসতে হবে। আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এই জিনিসগুলো আপনাদের হাতে না দিতে পারবো, যত লেট করবেন হয়তো আপনাদের গ্রুপের কোনো ভাই এসে নিয়ে চলে যাবে, তারপরে আমাকে রিকোয়েস্ট করলে একটু মুশকিল হবে আমার কাছে যাওয়া। তো বন্ধুরা, যারা যারা কিং অফ কাইটস এর ভিডিওগুলো দেখছো তারা একবার দোকানটা ভিজিট করে দেখো, আসলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই, একদমই তার মানে নেই, আসলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই, না কিনলে যে দাদার মন খারাপ হবে, দাদা রাগ করবে, দাদার নিজে ভালো বাজে ভাববে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা আসুন, আপনারা এসে দেখুন আমার কাছে কী জিনিস আছে, কী জিনিসের কীরকম দাম আছে, সব আইডিয়া নিন। অনেকেই আছে যারা আমি ফলো করি অনেক কমেন্টে, অনেকেই আছে যে আপনাদেরকে দেখিও না চিনিও না, তারা আর কি অনেক রকম কমেন্টস করেন। দাদা, গুজবে কান না দিয়ে একবার সামনে আসুন, আমার যতটুকু সামর্থ্য, যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যতটুকু আমার ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো যে আপনারা যেতে হাসি মুখে বাড়িতে যান, বাড়িতে গিয়ে যাতে সেই হাসি মুখটা বজায়ও থাকে, আবার পরের যাতে সেই পরের বছর সেই হাসি মুখটাই নিয়ে আবার আপনারা আমার কাছে আসতে পারেন, সেই চেষ্টা আমি সবসময় করি। এবার দেখুন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না, তো স্বয়ং ভগবানও পারেনি, ঠিক আছে, তো আমি তো তারই আর কি সৃষ্টি, তো আমার পক্ষেও সবাইকে সন্তুষ্ট। দেখো, যে কোনো জিনিসে 19-20 তো হবে, কিন্তু 19-25 হওয়ার চান্সটা নেই, 19-20-এর মধ্যেই থাকবে, 19-25 আমার কাছে হয় না, এটা মানে যারা নেন তারা জানেন, ঠিক আছে, আপনাদের ভালোবাসা পাই বলেই এত মানে সম্মান নিয়ে আসতে পারি প্রত্যেক বছর। একটা ডিজাইন, তো কথা বলতে বলতেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কটা ডিজাইন আপনাদের দেখাবো, আর নালে ভিডিওর লেন্থটাও বড় হয়ে যাবে, ভাইয়ের ভিউয়ার্সরা লেগে যাবে যে দাদা কথা বেশি বলে জিনিস কম দেখায়, এরকম অনেক আছে, কিন্তু কথা তো দাদা বলতেই হবে, কথা না বললে দাদা মাল বিক্রি করাটা বড় ব্যাপার নয়, আপনারা আসবেন দাম বলবো, মাল দেখাবো, দাম দেবো, জিনিসটা শেষ হয়ে যাবে ওখানে।
একটা মালের সম্বন্ধে জানা, একটা আইটেমের সম্বন্ধে জানানো, তাতে কি কি ডিলিং থাকে, এটা একটা আসল দোকানদারের মানে দোকানদারের টেকনিক হওয়া উচিত। আমি এসে পয়সা দিলাম, দাদা আপনার কি টাকার মাল লাগবে, সেই টাকার মধ্যে এই মাল আছে, কোনটা আপনার নিলেন, পাঁচটা মালের মধ্যে একটা মাল পছন্দ করলেন, ছ নম্বর মালটা দেখানোর সময় অনেক রকম মানে বিপদের প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেসব গুলো আমার কাছে এখানে নেই। আপনারা যত আমাকে সময় দেবেন আমিও আপনাদের ততটাই সময় দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন সিজন টাইম, সিজন টাইমে এসে যদি বলেন দাদা চার দিন আগে দাদা এটা লাগবে সেটা লাগবে, তখন আমার কাছে সময় দেয় না। এখন হচ্ছে যা যা অ্যাভেলেবেল আইটেম আমার কাছে আছে, যেরকম দেখতেই পারলেন অনেকগুলো আইটেম দেখালাম, অনেকগুলো আইটেম সামনাসামনি নিয়ে তো সেই রকম ভাবেই এখানে দোকানদারি হয়। আমরা দোকানদারি সেরকম ভাবেই করি, যে আগে আসবে যার যেটা আগে পছন্দ হবে সে সেটা আগে পাবে। পরে যদি এসে ভিডিওতে দাদা এটা দেখেছি এটা স্ক্রিনশট আমাকে দিয়ে আমাকে বলেন দাদা এটা লাগবে, হয়তো তখন সম্ভব নাও হতে পারে। সঙ্গে সঙ্গে যারা দেখছেন, সঙ্গে সঙ্গে যারা ভিডিওতে আসছেন, ভিডিও দেখছেন সঙ্গে সঙ্গে, আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 8910565319, আবার রিপিট করছি 8910565319, এটাই আমার ফোন নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, ভাইয়ের সাথেও আপনারা ভাইয়ের চ্যানেল থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা বারবার একটাই কথা বলছি, নিজের চোখে নিজের হাতে যতক্ষণ না পরখ করে দেখবেন বুঝতে পারবেন না যে ঘুড়ির কোয়ালিটি বা সুতোর কোয়ালিটি কেমন। দামটা তো পরের কথা, আগে তো দেখে নিন যে কোয়ালিটিটা পাচ্ছেন কিনা। অবশ্যই ঘুড়িটা মানে ফোনে কেনাটা কোনো বড় ব্যাপার নয়, অনলাইনের যুগ আজকাল, এদিক ওদিক সেদিক সব জায়গাতেই হয়। আরেকটা কথা, এখন সিজন টাইম 17 সেপ্টেম্বর পর্যন্ত আমরা বাইরের পার্সেল মানে যেগুলো আমরা কলকাতার বাইরে ম্যাক্সিমাম আমার কাজটা হয় সেই বাইরের পার্সেলগুলো এখন 17 সেপ্টেম্বর অবধি বন্ধ আছে। কলকাতার মধ্যে যারা আছেন, কলকাতার মধ্যে যারা আমার থেকে নিতে চান, ঘরে বসে ঘুড়ি আনতে চান, সেটা এখন আর সম্ভব হচ্ছে না দাদা। আপনারা এখানে আসবেন, এসে সামনে এসে নেবেন, আদারওয়াইজ 12 মাস আপনাদেরকে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমার আছে, সেগুলো র্যাপিডো উবের ওলা এসব করে আমরা পাঠিয়ে দিই। তার জন্য একটা ঘুড়ির ব্যাগ কিনতে হয়, এই যে ব্যাগটা দেখতে দেওয়া, এই ঘুড়ির ব্যাগটাতে পিছনে লেস দেওয়া থাকে, এই লেসে করে মানে বাইক আলাদা মানে পিঠে করে নিয়ে যাওয়া যায়, উবের ড্রাইভারদের সুবিধা হয় এটা পিঠে করে নিয়ে যেতে। প্লাস্টিক ব্যাগও আছে আমার কাছে, প্লাস্টিক ব্যাগেও ঘুড়ি দেওয়া যায়, কিন্তু হয় কি হ্যান্ডেলে প্লাস্টিক ব্যাগটা যখন হাওয়া দেয় তখন এই প্লাস্টিক ব্যাগটা এরকম নড়তে থাকে, ঘুরতে থাকলে হঠাৎ করে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের যদি চান্স থাকে মানে মানে ঘুড়িটা ছিঁড়ে গেলো ফেটে গেলো এরকম ব্যাপার থাকে। তো আমি সবসময় রেকমেন্ড করি সামনে এসে জিনিসটা দেখে বুঝে নেওয়ার, আর যদি একান্তই না হয় এরকম তাহলে এরকম ব্যাগের মাধ্যমে ঘুড়ি পাঠিয়ে দেওয়া হবে, ব্যাগ নিয়ে তাহলে সেই ঘুড়িটা কাঁধে নেওয়া যায় এবং সেফ থাকে অনেকটা। ওই ঘুড়ি ওই ব্যাগে মোটামুটি 200-250 পিস ঘুড়ি ধরে যায় ওই ক্যামেরাটা থাকে, তো সেই রকমভাবে আপনারা যদি নেন তাহলে আপনার ঘুড়িটা দিনে দিনে চলে যাবে। কলকাতার ভিতরে যদি কেউ থাকেন, তারা যদি আমার থেকে ঘুড়ি পারচেস করতে চান, তারা আমাকে সকাল দিকে সকাল নাগাদ যত পাঠিয়েছে সকাল নাগাদ আপনারা করবেন, আমি সকাল সকাল সেগুলোকে ডিসপ্যাচ করে দেবো, সেটাও 11:30-11:30 আগে কলকাতার ফোন নাম্বারটা 11:30-12:00 মধ্যে এই একটু রাউন্ড করে যে আমাদের সারা দিন আমার এখানে পাঠিয়ে দেন না, দাদার চ্যানেলের লিংক, দাদার ফোন নাম্বার, দাদার লোকেশন সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখো আর দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও। এই আর একটা নতুন ডিজাইনও রয়েছে, এগুলো সব ফ্যান্সি ডিজাইন, এগুলো সব 180 টাকা ডজন, কোনো দামের লুকোচুরি নেই, সব কিছু খোলাখুলি বলা হচ্ছে। কিন্তু শুধু ঘুড়ির দামটাই বলছি, মাঞ্জার দামটা আমি বলবো না, আমি কোনোদিনই বলবো না। মাঞ্জার দাম জানতে হলে আমার এখানে আসতে হবে, মনে কিছু করবেন না বন্ধুরা, কারণ মাঞ্জাতে আমার কাছে অনেক রকম ভ্যারাইটি, 2-3-4 খালি চুল আছে, 2-3-28 আর পান্ডা আর 1-2-3 আরও অনেক রকম ভ্যারাইটি আছে, যেগুলো যদি আপনারা নাইলন সুতো কাটে এই যে বাবা কো আশা করি ভাইয়ের ভিডিওতে আগে কিছু আইটেম ভিডিও দেখিয়েছি, এই ভিডিওটা শুধুমাত্র ঘুড়ি নিয়েই আর কি করছি। মাঞ্জাটার সেকশন আবার 2 দিন পরে যদি ভাই সময় পায় আবার চলে আসবে, মাঞ্জার সেকশনে আরও ডিটেলিং ভিডিও আমরা করবো, তার মধ্যে আরও নতুন লাটাইয়ের স্টক আসছে, যেগুলো নতুন নতুন ফাইবার লাটাই, নতুন নতুন ট্রেন্ডিংয়ে লাইটিং লাটাই আসছে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে,
ঠিক আছে আর অনেকের কাছে পৌঁছে দেবেন যাতে সবাই আমার এই সব যে ডিজাইনের স্বাদ নিতে পারে সবাই কোয়ালিটির স্বাদ নিতে পারে সবাই নতুন নতুন আইটেমের যাতে স্বাদ নিতে পারে ঠিক আছে তো এই ভিডিওটাতে আমরা এখন ঘুড়িতেই সীমাবদ্ধ থাকবো এরপরে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো আমার ঘুড়ি করে তৈরি হচ্ছে আমার ঘরে ঘুড়ি তৈরি হয় সারা বছর তৈরি হয় তো ঘুড়ির অনেকেই ডাউট থাকে যে দাদা আদৌ ঘুড়ি তৈরি করে কি না বা ঘুড়ি কিনে এনে বেচে কি না তো সেই সব ডাউটগুলো এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দেবো কিছু কারিগরদের দিয়ে আমি মানে সারা বছরই তৈরি করাই একজন আসে একজন যায় একজন যায় একজন আসে এরকম চলতে থাকে সারা বছর তো এখনও দু তিন চারজন কারিগর আমার সাথে কাজ করছেন সেই কারিগরের ভিডিও আমি মানে মুখ দেখাতে পারবো না কারণ অনেক ব্যাপার থাকে কিন্তু তাদের হাতের কাজ অবশ্যই দেখাবো একটু পরে ঠিক আছে তাই আগে আমরা এই ঘুড়িগুলো দেখে শেষ করে নিই আমাদের মানে দাদার কাছে এতটাই কালেকশন রয়েছে যে আমরা ভিডিও করছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ভিডিওর কালেকশন শেষ ঘুড়ির কালেকশন শেষ হচ্ছে না এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন এই আরেকটা 750 উপরে ঠিক আছে দেখতে পাচ্ছ এই ডিজাইনের ঘুড়ি এখন আমাদের এই আরেকটা ইনভার্স কাম একটু আগে দেখেছিলাম এটা কালার কম্বিনেশন বলে এখানে হয়তো ব্ল্যাক ছিল এদিকে তো অন্য জায়গায় ছিল এই টাইপের ইনভার্স কালেকশন আপনি আমার দেখুন বন্ধুরা থার্ডা কামানির কোয়ালিটি সেই শুরুর থেকে দেখাচ্ছি সেম রয়েছে এমন নয় যে একটা বান্ডিলে একরকম আর একটা বান্ডিলে অন্যরকম আমাদের কিন্তু দাদা অ্যাকচুয়ালি এই ঘুড়ির যেটা সাইজ আছে না সেটা অ্যাকচুয়ালি ফুল সাইজ এটা 27.5 ফুল সাইজ 27.5 গোল ফর্মা আর এই শেপটা আশা করি অনেকেরই পছন্দ অনেকেই উড়িয়েছেন তো 27.5 আমার যা পারফরমেন্স এটা প্রায় মোটামুটি বাইরের মোরাদাবাদ বরেলি এসব আত্মার ঘুড়ির কাছাকাছি এর পারফরমেন্স ঠিক আছে তো তাদের সমান হয়তো যেতেও পারবো না অনেক ব্র্যান্ড আছে আমাদের তো ব্র্যান্ড না অত্যন্ত ছোটো প্রোডাকশন তো ব্র্যান্ডেড লোকের সাথে আমার কম্পিটিশান নেই আমার ছোটোখাটো লোকের সাথেই আমি চলি তো ব্যাপারটা হচ্ছে আমার যে ছোটোখাটো প্রোডাকশনে যে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো ব্র্যান্ডের পাশাপাশি লড়বে হয়তো তাদের উপরে যেতে পারবে না তার নিচে থাকবে কিন্তু তার কাছাকাছি লড়ার জায়গায় আমি নিয়ে গেছি এইগুলোকে যাতে আপনারা এই ঘুড়িগুলোকে আরও আরও বেশি করে ভালোবাসা দেবেন দেখুন এই আরেকটা ডিজাইন আশা করি বুঝতেই পাচ্ছেন আমার কাছে যত আগে আসতে পারবেন ওইসব কালেকশনগুলো তত বেশি করে আপনাদের হাতে তত আগে আগে ছুঁয়ে দিতে পারবেন এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন এটা তো একদম অথেন্টিক লাগছে বন্ধুরা এই ডিজাইনের উপর আর কোনো কথা হবে না আর বেশি ডিজাইন দেখাবো না এবার ভাইয়ের হাতও ব্যথা হয়ে যাচ্ছে অনেক দূর ধরে দাদা পেয়ে গেছে মানে ডিজাইন দেখাতে দেখাতে শেষ হবে না এরপরে যারা আসবেন এখানে তারা এর মধ্যে হয়তো কিছু পেলেন না মন খারাপ করবেন না আগামী বছর তাদের জন্য আরও বেশি কালেকশন আরও বেশি সম্মান নিয়ে আসবো যোগাযোগে থাকবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিচ্ছি 8910565319 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগে থাকবেন আপনাদের দাদার নম্বর আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেইখানে গিয়ে দেখে নাও ঠিক আছে দেখো দেখার সাথে সাথে আরেকজন এটা নিয়ে নিল এটা চলেই গেল বা এটা চলেও গেল এবার আর এখানে আরেকটা সুন্দর প্রসেস আছে সেটা বলে রাখি যে কেউ ঘুড়ি পারচেস করবে সেটা সাথে সাথে প্রসেসিংয়ে যায় কোন প্রসেসিং এই দেখো বন্ধুরা এখানে স্ট্যাম্পিং করা হচ্ছে এখানে পুরো ঘুড়ির লাট লাগানো রয়েছে এগুলো সব ঘুড়ি নেওয়া হয়ে গেছে আমাদের আমাদের ঘুড়িগুলো স্ট্যাম্পিং করা আছে আর এখানে কিছু ঘুড়ি আছে যেগুলো এখন স্ট্যাম্পিং করা হবে এই যে বন্ধুরা এই ঘুড়িগুলো হচ্ছে আমাদের ও এই দেখো বন্ধুরা পেছনেও আরও ঘুড়ি রয়েছে যেগুলো অলরেডি স্ট্যাম্প করা হয়ে গেছে এই ঘুড়িগুলো এই দাদা নিয়েছে দাদা তুমি টোটাল কটা ঘুড়ি নিলে মানে গুনতে হবে গুনতে হবে মানে দাদা মোটামুটি 7-8 ডজন মতো ঘুড়ি নিয়েছে
আর ঘুড়ির কোয়ালিটি সম্বন্ধে কি বলতে চাও? আমি তো প্রত্যেক বছর আসি, দাদাও চেনে আমাকে। প্রত্যেক বছর মানে তুমি ক বছর ধরে নিচ্ছ? আমার হয়ে গেল 4 বছর। 4 বছর প্রত্যেক বছর আসি, দাদাই বের করে দেন ঘর থেকে, উনি এখান থেকে উনি দোকান দিয়ে ঘর থেকেও নিই আর এই দোকান থেকেও নিই। আমরা সুতো নিয়েছো? সুতো আমরা নিজেরা মাঞ্জা দিই, মাঞ্জা দিয়ে ওরা নিজেরা মাঞ্জার যেটা হতো আগে ওরা তো সবাই মানে এখানে এমন কোনো ব্যাপার আছে কি যে মাঞ্জা নিতে হবে তবে ঘুড়ি পাবে? যেটা তোমার পছন্দ তুমি ঘুড়িও নিতে পারো, তাহলে মাঞ্জাও নিতে পারো।